গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগত। আজকে আরো রোদ রোদ, কদিন ধরেই রোদ উঠছে। রোদটা এক দফায় হলে এখন বাজে 10:35 বাজে এই যে ঘড়িতে। এই ছেলে বেরোলো খেয়ে দিয়ে, টিফিন করে দিয়েছি সকালবেলা, আলু চচ্চড়ি রুটি, চা বিস্কুট খাওয়ার পরে আলু চচ্চড়ি রুটি ছেলেকেও দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হলো মহালয়া, পিতৃপক্ষ অবসান হলো, মাতৃপক্ষ মা আসছে ধরাধামে, মায়ের আগমন। কালকে থেকে আমাদের তো এখানে কালাশ বসবে, এই নবরাত্রি হবে না, আমাদের সামনেই তো দুর্গা মন্দির, নবরাত্রির হবে, ওই কালাশ বসবে, ওতে 10 দিন ধরে এখন পুজো হবে। তো চলো এই তো স্টার্ট করলাম। এই বাড়িতে ঘরের কাজকর্ম সবই পড়ে রয়েছে, ঘরের কাজকর্মগুলো সারবো, বিছনার চাদরগুলো একটু পাল্টাবো, ঘর দোর পরিষ্কার করবো, করে টোরে তারপরে স্নানে গিয়েছি, ঘর দোর পরিষ্কার করবো একটু। মা তো এসেই গেছে, মা তো আসে বাপের বাড়িতে, আমাদের তো সেই হিসেবেই মা দুর্গাকে পূজা হয়, মেয়ে হিসেবেই পূজা হয় যে আসছে বাপের বাড়িতে। এক একজনকার ফ্যামিলিতে এক এক ধরনের রান্না হয়, আমাদের যেমন সপ্তমীতে মাছ মাংস সবই খায়, অষ্টমীতে লুচি তরকারি এসব হয়, তো সেই রকম হিসেবেই আজকে একটুখানি খাওয়া দাওয়া করবো একটু। তারপরে তো আজ চান পুজোগুলো করি, এগুলো রান্নাটা আগে, রান্না আমার ওইদিকে হয়ে গেছে, রান্না ছেলে বেরোনোর আগে আমি সকালে রান্নাটা সেরে ফেলি, আমি তাড়াতাড়ি রান্নাটা সারা থাকলে তাহলে এইদিকে কাজগুলো তাড়াতাড়ি করি, পুজোটাও তাড়াতাড়ি হয়। তো হাঁপিয়ে গেছি জানো, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে করা। চলো আগে রান্না বান্নাগুলো, ঘরের চাদর ফাতেগুলো পাল্টে নিই, ঘর দোরগুলো একটু পরিষ্কার করি, করে নিয়ে তারপরে আবার আসছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মানে সব ছুটি পড়েছে, সব বাচ্চাগুলো খেলা করছে, হাতে ক্যাপ বন্দুক, আমরাও ছোটোবেলায় নিয়ে সব খেলতাম। ছেলে যে আমার দুটি জামা হয়েছে, এই একটা দেখতে ভালো হয়েছে না, আমার তো খুব পছন্দ হয়েছে, আর এই একটা হয়েছে। এই একটা তার সঙ্গে আবার জুতোও হয়েছে, জুতো নতুন জুতোর পরা হয়ে গেছে। আর এই দুটো লিপস্টিক আমার পাওনা হয়েছে, এটা কালো জাম, কালো জামের যে ভেতরে যে কালারটা সেইটা হয়েছে, আর এইটাও একটা মামার সে দিয়েছে, এরা এটা হলো মেরুন, মেরুন কালার, একটু অরেঞ্জ ভাব পড়লে না, একটু যেন অরেঞ্জ ভাব লাগছে, কিন্তু মেরুন খুব সুন্দর কালারটা, সব ম্যাট ফিনিশ।
এই দুটো আমার পূজো আর নতুন মোবাইল এই দুটো এই যা হয়েছে আমার মোবাইল হয়েছে তো এটাই আমার ভালো আমাদের না তর্পণে আজকে সকালবেলা উঠেছি সবাই দেখি চানে যাচ্ছে আমি আমাদের তো চানে যায় অনেক আমাদের আমার পরশানি তাই গেছে সব মেয়েরাই গেছে বলে আজকে অমাবস্যা বলে ওই জন্য তর ইয়েতে যে গঙ্গায় চানে যাচ্ছে আমাকে বলে যাবেন আমি না বাবা আমাদের যায় না আর আমাদের তর্পণ নেই আমাদের আমাদের কেউ তর্পণ আমার না আমার শ্বশুর মশাই করতেন না আমার কর্তা তিন বছর করেছে শ্বশুর মশাই মারা যাওয়ার পরে না তিন বছর করেছে তিন বছরেই ওর অসুখ মানে আমি তিনটে বছর না এক নাগারে আমি ঠাকুর দেখিনি ঠাকুরের মুখই দেখিনি দুর্গা ওর তো অসুখ করতেই তিন বছর হয়েছে ওরকম তার মধ্যে ছেলে মেয়ের শরীর খারাপ করে যেত মানে মেয়েটার বেশি করতে একবার শাশুড়ি হলো সেই জন্যে আমার শাশুড়ি বলে দিল আমাদের যখন নেই তুমি করো না বারণ করে দিয়েছিল তো সেই থেকে আমাদের না তর্পণ নেই আমাদের তর্পণ করে না শ্বশুর বাড়িতে চলো খাবার দাবার পারি খাই আজ দুপুরের মেনুটা শেয়ার করি এই দেখো এই যে ডাল করেছি ডালটা আমার জন্যেই নষ্ট হয়ে গেল ডালটা বেশিটা এই যে ঝুড়ির ভেতরে ছিল তো আমি ঝুড়িটা মনে করেছি খালি আছে এরকম করে টানতে গেছি পুরো ডালটা পড়ে গেছে একটুখানি ডাল রয়েছে তো ওই জন্যে কাঁকরোল ভেজেছি পেঁয়াজ দিয়ে কাঁকরোল ভেজেছি ওই জন্য মাছটা না একটু ঝোল করে রেখেছি পর আলু পটল দিয়ে একটু মাছের ঝোল করেছি রুই মাছের ঝোল আর এই তো ভাত করেছি ডালটা কম আছে ওই জন্য ঝোলটা করেছি এই দু হলো দুপুরের রান্না চা আমি চলে এলাম রান্নাঘরেতে একটু চা মুড়ি সব খেয়ে দিয়ে সন্ধে দিয়ে চলে এলাম আর একটু জোগাড়ও করে নিলাম একটু এই যে ফুলকপি কেটে আমার ভাপানো হয়ে গেছে আর এই যে আলু কেটে নিয়েছি ধোয়া হয়ে গেছে ফুলকপি আলু তরকারি হবে ছোলা ডাল হবে এই যে ছোলা ডাল হবে আমার ছোলার ডালটাকে চা করছিলাম যখন তখন সেদ্ধ করে নিয়েছি আজকের খাওয়াটা অষ্টমীর খাওয়া দাওয়াগুলো হবে আজকে হবে কেননা আমরা অষ্টমী পুজোতে আমরা থাকছি না আমরা যাচ্ছি বাইরেতে কোথায় যাচ্ছি ঘুরতে কালকের ব্লগে দেখবে কালকের ব্লগে বলবো কোথায় ঘুরতে যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমার বাক্স গুজাতে হবে চলো এই হলো রাত্রির মেনু লুচি বেগুন ভাজা মালপোয়া কপি আলুর তরকারি ছোলার ডাল আমাদের তিনজনের নিয়ে নিয়েছি ছেলের আলুও ভাজা লাগবে না কিছু না ওর এই দিয়েই খাবে এই যে কর্তার ওর বেগুনের বোটা রয়েছে আমার বেগুনের বোটাটা নেই এই হলো রাত্রির মেনু বাক্স বার করেছি এগুলো গুছবো তো আজকের মতন এইটুকু কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দ করো তোমরা সেই দুর্গা পুজোতে খুব সাবধানে থাকবে সবাই আর আনন্দ তো আছেই ঘোরা বেড়া খাওয়া দাওয়া সব আছে বাইরে খাওয়া ঘরে তো আছেই বাইরে খাওয়াটাই বেশি মজা তো ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে এখনকার মতন এটুকুনি টাটা গুড নাইট 11টা বেজে গেছে দেখো 5 মিনিট বাকি আছে 11টা টাটা